हेलो फ्रेंड्स, आपनारा देखছেন हेल्प फॉर एडुकेशन चैनल। नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी पीजी बीडीपी ऑनलाइन एग्जाम रेजल्ट रिलेटेड इनफरमेशन कब रेजल्ट होते पारे एवं क्यों एत देरी हलो। तो बंधुरा खूब शीघ्र रेजल्ट होबे, आपनारा भिडियोटी सम्पूर्ण देखुन एवं चैनलटिके अवश्य सबसक्राइब करे राखुन जारा नतुन आछेन। बीडीपी एवं पीजी समस्त स्टूडेंट फार्स्ट ईयर थेके शुरू करे सेकेंड ईयर एवं थार्ड ईयर सबाई असाइनमेंट आंसर एवं समस्त रकम आपडेट এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা চলুন দেখি সম্পূর্ণ ভিডিওটি। দেখুন পিজি রেজাল্ট এবং বিটিপি অনলাইন এক্সাম রেজাল্ট এতদিন দেরি হলো, শোনা যাচ্ছে এই যে ইলেকশনের জন্য দেরি এক নম্বর। দুই নম্বর যে নেক ভিজিটের জন্য এনএ দেখুন লেখা আছে NAAC ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড एक्रेडिटेशन काउंसिल একটা ভিজিট থাকে, সেই ভিজিটের জন্যও দেরি হলো। তো বন্ধুরা খুব শীঘ্রই আশা করি রেজাল্ট পাবলিশ হতে চলেছে। বিডিপি এবং পিজি স্টুডেন্ট যারা আছেন, অনলাইন যারা এক্সাম দিয়েছিলেন এবং বিডিপি স্টুডেন্ট যারা আছেন, তাদের যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছেন তাদের অ্যাসাইনমেন্টও খুব শীঘ্রই পাবলিশ হয়ে যাবে। আশা করি এপ্রিল মাসের মধ্যেই অনেকগুলি নোটিশ পাবলিশ হতে চলেছে যে রেজাল্ট সংক্রান্ত এবং অ্যাসাইনমেন্ট। এবং যারা পিজি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার যাদের ক্লাস শুরু হতে চলেছে এবং তারা এনরোলমেন্ট সার্টিফিকেট খুব শীঘ্রই পেয়ে যাবেন। এপ্রিলের মধ্যেই ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন এবং বইগুলি পেয়ে যাবেন, এরকম একটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আসল কারণ হচ্ছে যে রেজাল্ট এত দেরি হলো, নেক ভিজিট এবং সামনে ইলেকশন, এই দুইটি কারণের জন্য রেজাল্ট এত দেরি হলো। অনলাইন এক্সাম হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে রেজাল্ট দেরি হলেও তো বন্ধুরা আশা করি আপনারা হতাশ হবেন না, রেজাল্ট খুব শীঘ্রই হতে চলেছে। আপনারা খুব শীঘ্রই খবর পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারও সমস্ত সাবজেক্টের পেয়ে যাবেন। এবং পিজি যারা ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন পিজি, তাদের জন্য স্পেশাল নোটস এবং সাজেশন ফ্রি অফ কস্ট এই চ্যানেল থেকে আপনারা PDF ফাইলের আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।